পর্বটি দুষ্টি আদায় করি দুজাকাত ওয়াজিব সলাত আদায় করব। এই ওয়াজিব সলাত হচ্ছে এই পুরো ইবাদতকে পরিপূর্ণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজে মা বোনদেরকে নিয়ে আসতে বললেন এবং যার শরীর খারাপ তাদেরকেও নিয়ে আসতে বললেন, যার কাপড় নেই তাকে নিয়ে আসতে বললেন আরেকজনের কাপড় দিয়ে। অর্থাৎ এই রমাদান শেষ করে وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله صلى الله عليه تعالى وعلى آله وأصحابه ومن وسلم. أما بعد سنة المسلم الكرام أمر في النماذج نيوم الله سبحانه وتعالى جهد الخطبة على وقت تحكي إن شاء الله صلى الله عليه وسلم جرام المستقري আমাদের খুতবা অংশে কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আউযুকুম মিন হায়াতিদ দুনিয়া মিন আল আখিরাহ ফামা মাতাউ আল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা ক্বালীল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে